বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের যে খুঁটি পুজো হচ্ছে সেটা তোমাদের দেখাতে এসেছি। তো খুব সুন্দর করে সন্তোষ মিত্র স্কোয়ার এবার খুঁটি পুজো পরিস্থাপন করছে। দেখা যাক ওদের এবারে থিম কি হয়। তো নেট দুনিয়াতে তো তোমরা জানোই যে লস ভেগাসে যে স্পেয়ার রয়েছে সেটাই ঘুরছে, কিন্তু সেটা মানে পার্মানেন্ট নয়, সেটা মানে সেটা সবাই বলছে বটে, কিন্তু সেটা আসল আজকে জানা যাবে যে অ্যাকচুয়ালি ওদের থিমটা কী। তো আমি আমার সাথে তোমরাও দেখবে অ্যাকচুয়াল ওদের কী থিম হচ্ছে, কী করবে এবার সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে শিয়ালদার বুকে একটা অন্যরকম পুজো, অন্যতম বড় পুজো বলতে পারো, বিগ বাজেটের পুজো, যেটাকে কেন্দ্র করে অনেক চমক দেয় প্রত্যেক বছর ওরা। যেমন 2023 সালে ওরা রেড ফোর্ট করেছিল, 2023-এ ওরা রাম মন্দির করেছিল, রাম মন্দিরটা বেশ চমকদার ছিল, সবাই মোটামুটি দেখেছো নিশ্চয়ই। তো দেখা যাক এবছর 2024-এ ওরা কী করতে যায়। তো সেটার সাথে আমার চোখ থাকবে এবং আশা করি তোমাদেরও চোখ থাকবে কী করছে এবার নতুন, সেটার জন্যে আমার চ্যানেলে জুড়ে থেকো, পুরো ভিডিও আসছে। আর এক বিন্দু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সামনে যেটা দেখছো এটা হচ্ছে তোমার মূল মঞ্চটা। তো এখানে খুঁটি পুজোর অনুষ্ঠানটা হবে। তো খুব সুন্দর করে প্যান্ডেল করে সাজিয়েছেন এরা, তো আমার তো দেখতে বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ওই অনুষ্ঠানের জন্য তোমার জিনিসপত্র চলছে, মানে গোছানো হচ্ছে, প্রিপারেশন চলছে। তো এইভাবে জিনিসগুলো চলছে, তোমাদের দেখাচ্ছি। এই যে বেদিটা, এখানেই মা বসেন। তো দুর্গাপুজোর সময় এখানেই মা অধিষ্ঠান করবেন। তো এই পুজোটা, এই বেদিটা ওদের পার্মানেন্ট বেদি, এখানেই মা অধিষ্ঠান করেন প্রত্যেক বছর মা দুর্গা। তোমরা জানো যে মিন্টু পাল, কুমারটুলি স্বনামধন্য শিল্পী মিন্টু পাল, তিনি এই প্রতিমা নির্মাণ করেন। তো এবারও তিনিই নির্মাণ করছেন সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা মিন্টু পাল। তো খুব সুন্দর হবে মায়ের প্রতিমা, এইটুকু বলতে পারি। আর চলো পুরো ভিডিওটা দেখো কেমন হয়, কীভাবে ওরা খুঁটি পুজো করছে পুরোটাই তোমাদের দেখাবো, এবং কী থিম রিভিল করে ওনারা সেটাও আমার সাথে তোমাদেরও নিশ্চয়ই চোখ থাকবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনে যেটা দেখছো এই যে এটা পুরোটাই হয়েছে খুঁটিটা, খুব সুন্দর করে খুঁটিটা সাজিয়েছে, দেখো কী সুন্দর করে গাঁদা ফুলের মালা এবং আরও বিভিন্ন রকমের পানের পাতা দিয়ে পুরো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটাই খুঁটিটা পরিস্থাপন করা হবে পুজোর পরে, তো দেখতে বেশ সুন্দর লাগবে, সেটাই তোমরা দেখছো। খুঁটি পুজোটা খুব সুন্দর করে এখানে দেখো সাজানো হয়েছে, এই পুরোটা হচ্ছে খুঁটি। Om Ring Durga 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 Om
অঙ্গিরিং দুর্গা ঐ স্বাহা 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 অঙ্গিরিং দুর্গা এক মিনিট চলো। আজকের যারা একুশে জুলাই গিয়েছেন তাদের কাছে একুশে জুলাই হচ্ছে পাগলু ড্যান্স দিবস। আজকের যারা একুশে জুলাই গিয়েছেন তাদের কাছে ডিম ভাত, তাদের কাছে চিকেন ভাত, তাদের কাছে ডিজে ড্যান্স, তাদের কাছে আরও যা যা হয় আর কি মোচ্ছব তার। কিন্তু আজও একুশে জুলাই আমাদের যন্ত্রণা দেয়, আমাদের ব্যথা দেয়, কারণ সেদিনের সেই ঘটনার সাক্ষী তারা আজকে সংখ্যায় খুব কম, স্টেজের ওপরে বা স্টেজের নিচে। একুশে জুলাইতে যারা আছেন, যেরমভাবে সেলিব্রিটিরা সেজে গুজে, হ্যাঁ একুশে জুলাই সেরম ছিল না। একুশে জুলাইটা ছিল রক্তাক্ত, একুশে জুলাইটা ছিল টিয়ার গ্যাসের গন্ধে ভরপুর, একুশে জুলাইটা ছিল চোখের জলে, চোখ জ্বালানো, হৃদয় পোড়ানো। সেই একুশে জুলাই আজকে আর নাই, সেই মমতা দিও নেই, সেই একুশে জুলাই অনেককেই দেখা যাবে, গরু চোরকেও তো দেখা যাচ্ছে, শুধু অখিলেশ যাদবকে দেখছেন কেন? ওখানে আর বুয়া ভাতিজাটা ভালো চলছে, ওখানে বুয়া ভাতিজাটা আর খুব ভালো চলছে না, ওখানকার বুয়ার অবস্থা খারাপ, সেই জন্য উনি বুয়া পাল্টা এসেছে। ঠিক আছে, একুশে জুলাইয়ের শহীদের ছেলে বিশ্বনাথ রায়। আবারও বললাম যে পুজো যা হবে মানুষ দেখবে বিজ্ঞানকে ব্যবহারের চূড়ান্ত সীমায়, এটাই বলতে পারি, বিজ্ঞানকে ব্যবহারে নতুন চমক তো বটে, একই জিনিস এক চমক দিলে সেটা বারবার করলে সেটা তার চমক থাকে, নতুন চমক তো অবশ্যই, এবং বিজ্ঞানের চূড়ান্ত ব্যবহার যেটা হয় আপনারা সেটাই দেখতে পাবেন, এটা বলি। স্বদেশি চেতনা থেকে বিজ্ঞানের সঙ্গে সংমিশ্রণ, বিজ্ঞান আর প্রযুক্তির সঙ্গে পুজোকে একটা মেলবন্ধন, সেটাই এবার লক্ষ্য। আর দেখুন দর্শক, দর্শক লেবুতলা মাঠে সবসময়, দর্শক লেবুতলা মাঠে সবসময় না, গত কয়েক বছর দেখা গেছে স্বদেশি চেতনা সেখান থেকে বিজ্ঞানের, না না আবার বলছি প্রত্যেকবার, যদি সব সিনেমা একরকম হয় আপনাদের দেখতে ভাল লাগবে? সারাদিন স্বদেশি গান হোক সেটাও কি ভাল লাগে? সারাদিন যদি একটা ভজন শোনেন সেটাও কি ভাল লাগে? মাঝে মাঝে তো টেস্ট পাল্টাতে ভালো লাগবে, ভালো লাগবে, যা দেখবেন ভালো লাগবে, যা দেখবেন সেটা ভাবতে পারছেন না, যা দেখবেন সেটা ভাবতে পারছেন না, হ্যাঁ অপেক্ষা করতে হবে ভালো জিনিসের জন্য, তো অপেক্ষা করতে হবে। স্কুল পড়ে বেশি আকর্ষণ করবে এটা, বিজ্ঞান নিয়ে আলোচনা করতে।
সেটা দেখতে থাকবো। আশা করি এবার তোমরা থিমটা দেখতে পেয়ে গেলে কি করছে। লাস ভেগাসে স্পেয়ার করছে ডোম, যেটা লাস ভেগাসে একটা অডিটোরিয়াম, এটা আশা করি ভালো করবে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো দেখতে থাক, আরও ব্লগ আসছে চ্যানেলে, দেখতে থাকো।